সূর্য উঠতে না উঠতেই নাটোরের জলনবিলে ঢল নামলো মানুষের। কারো হাতে পোলো, কারো হাতে জাল। বাবা কিংবা দাদার মুখে বিলের বড় বড় মাছের গল্পে দূর দূরান্ত থেকে এ যাত্রা, এ আনন্দ উল্লাস। বাস ও ট্রাক যোগে এখানে মাছ শিকার করতে আসেন হাজার খানেক মানুষ। তাদের হাতে ছিল পোলো, চাক পোলো, নেট পোলো, ঠেলা জাল, বাদাই জাল, লাঠি জাল সহ মাছ ধরার নানা সরঞ্জাম। ঐতিহ্যবাহী এ পোলো উৎসবের দৃশ্য নজর কাড়বে যে কারো। তবে প্রত্যাশিত মাছ না পাওয়ায় বেশিরভাগ শিকারী এই অপ্রাপ্তিকে উৎসবের খাতায় ফেললেও অনেকে ফেরেন মলিন মুখে। পলাশবাড়ি থেকে আছি, পলাশবাড়ি থানা থেকে আমি বোল মাছ পাইছি। এটা আসি আমরা মাছ পাই নাই, বা আগে যেরকম মাছ ছিল এখন সেরকম মাছ নাই, বা আমরা পাইও নাই এখনো। আমাদের যাতায়াতটাই সমস্যা বা লস। জলমিলের মানে বিলটা বড়, তা মানে মাছ পাওয়া যায়, মানে অসংখ্য মাছ আছে। পরিবারের বড়দের কাছে চলনবিলের বড় বড় মাছের গল্প শুনে শিকারে এসে খালি হাতে ফেরা শৌখিন শিকারীরা মাছ কমে যাওয়ার কারণ হিসেবে দায়ী করলেন বিলের পানি প্রবাহ ও মাছের প্রজননে বাধা, অবৈধ জালে মাছ শিকারকে। এটা আমাদের ঐতিহ্য, আমরা খাল বিলে মাছ মারি। আমাদের বোধ এটা আগে থেকে আমার বাপ দাদারা মারা আছে, আমরাও মারতেছি। এতে আমার লাভ লস আমরা মনে করি না। বাপ দাদার মুখে অনেক গল্প শুনছি চলনবিলের, অনেক মাছ নাকি পাওয়া যায় বড় বড়, কিন্তু এখানে এসে দেখি কোনো মাছই পেলাম না আমরা। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আসল করে এই ধরনের অবৈধ জালগুলো না আমাদের কুরক করে নিয়ে পুড়ে ফেলানো, নষ্ট করানো, এই ধরনের উৎপাদনের জন্য না হয়। তাহলে হয়তো বা আবার পূর্বের মতো বড় বড় মাছ পাওয়া যাবে এই চলনবিলে, এই যে ঐতিহ্যটা সেটা ধরে রাখা যাবে। নাটোরের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোলো বাওয়া উৎসবে চলনবিল জুড়ে পোলো দিয়ে খাল বিলে সারিবদ্ধভাবে মাছ শিকার করতে দেখা যেত। জীবনের যান্ত্রিকতায় ঐতিহ্যবাহী সে উৎসব যেমন হারাতে বসেছে, তেমনি নানা বাধায় রূপের সাথে কমেছে চলনবিলের মাছও।